আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরব আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অপডেট, সব ধরনের খবর তুলে ধরব আপনাদের কাছে। চোখ রাখুন এনসিও বাংলার পর্দায়, সবার সাথে সবার আগে। সবার আগে নিউজ দেখতে চোখ রাখুন এনসিও বাংলার পর্দায়। আমরা আছি ফেসবুক, ইউটিউব। নমস্কার, আমি প্রথমে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের সকল কেবিল অপারেটর যারা রয়েছেন তাদেরকে একটি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কারণ আগামী দিনে আপনারা প্রত্যেকে একটি সংগ্রামে সামিল হতে চলেছেন। আপনারা সকলেই অবগত আছেন, কেবল টিভি ও ব্রডব্যান্ড এক চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। নমস্কার, আমি শিবাজী রায়, SSWL এর ডিরেক্টর। আমি সকল কেবল অপারেটর বন্ধুদের অনুরোধ করছি, আগামী 17 মার্চ মহাজাতির সদনে সকাল 11টায় বর্তমান কেবল টিভির উপর একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এটা একটা খুবই ভালো উদ্যোগ, আমি আসছি, আপনারা আসছেন তো? আর সেই জন্যই এই পরিস্থিতি মোকাবেলায় তিনটি সংগঠন একত্রিত হতে চলেছে আগামী 17 মার্চ। সকাল 11টা নাগাদ মহাজাতি সদনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নমস্কার, পশ্চিমবঙ্গের তিনটি অপারেটর সংগঠন মিলে যে ফোরাম গঠন হয়েছে তারা 17 মার্চ মহাজাতি সদনে একটি আলোচনা সভার আয়োজন করেছেন। সেখানে সবারই আসা খুবই প্রয়োজন। প্রত্যেকবার কেবল টিভি যখনই এরকম সিচুয়েশনে গেছে আমরা একসাথে বসেছি আর নিজেদের সাথে পরামর্শ করে যে ডিসিশনগুলো নিয়েছি সেটা কেবল টিভি ইন্ডাস্ট্রিটাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে। সেখানে আমিও থাকব, আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং সবাই মিলে জয়েন্টলি আমাদের এই কনভেনশন সাকসেস করতে হবে ফর আমাদের ফিউচার বিজনেস প্রোটেকশন। এবং এই সভায় সকল কেবল টিভির সদস্যরা উপস্থিত থাকবেন। আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল এবং এই আশা করব এই সংগঠনের যে উদ্দেশ্য সেটা সাকসেসফুল হোক। মহাশয় সদন আপনারা সবাই আসুন, আমি আসছি, সবাইকে আসার অনুরোধ করছি, আমিও থাকবো, আপনারা সাথে আমিও থাকবো, আপনারাও থাকবেন। আমি এবং সজলদা উপস্থিত থাকছি, আমরা আসছি, আমরাও আসছি, আপনারাও আসুন, আপনারাও থাকছেন তো।